ছোট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো এক প্রবীণ সাইকেল চালক। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের টায়ার কোম্পানি এলাকায়। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে ছোট গাড়িটি রায়গঞ্জ থেকে বালুরঘাটের অভিমুখে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া ওই সাইকেল চালককে ধাক্কা মারে গাড়িটি। আহত ব্যক্তির নাম আনিসুর রহমান, বাড়ি কালিয়াগঞ্জের শাসন এলাকায়। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে আসছিল, তখন একটা চার চাকা মারুতি ঢং সেরে এসে মারি দিয়ে গেছে। এখানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে, হ্যাঁ হয়ে অনেক অনেক সময় হয়। আমরা এখানে একটা ট্রাফিক পুলিশ চাচ্ছি। আচ্ছা, যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম পরিচয় জানা গেছে? না, ওনার নাম জানা হয়নি, কিন্তু ওনার বাড়ি হচ্ছে শাসন বাড়ি। লোকটা কি অবস্থা কি? অবস্থা বিশেষ ভালো না, কারণ যে মাথা ফেটে গেছে তো, আর পাটাও ভেঙে গেছে। এই এই বয়সে তো পাটা ঠিক হওয়ার কোনো ইয়ে নেই।